এদিকে দেশের ছয়টি পৌরসভা সহ স্থানীয় সরকারের 200-এরও বেশি প্রতিষ্ঠানে ভোট নেওয়া হয়েছে। এর মধ্যে তিনটি পৌরসভায় সাধারণ এবং তিনটি পৌরসভায় মেয়র পদে উপনির্বাচন হচ্ছে। পটুয়াখালী পৌরসভা নির্বাচনে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষণীয় ছিল। এই পৌরসভায় মেয়র পদে মোবাইল প্রতীকে ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম সহ পাঁচজন প্রার্থী লড়ছেন। ভোট নেওয়া হয় জামালপুরে বক্সিগঞ্জ পৌরসভা এবং বরগুনার আমতলী পৌরসভায়। আর মেয়র পদে উপনির্বাচনে ভোট নেওয়া হয় ময়মনসিংহে ত্রিশাল পৌরসভা, মুন্সিগঞ্জ এবং বগুড়ার শিবগঞ্জ পৌরসভায়। এছাড়া 13টি ইউনিয়ন পরিষদের সাধারণ, 7টি জেলা পরিষদের উপনির্বাচন সহ 187টি ইউনিয়ন পরিষদের বিভিন্ন শূন্য পদে উপনির্বাচন হচ্ছে। নির্বাচন শান্তিপূর্ণ করতে মাঠে কাজ করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। দর্শক, বরগুনার আমতলী পৌরসভা নির্বাচনের খবর জানাতে এবার সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনির হোসেন কামাল। কামাল, আমতলী পৌরসভা নির্বাচনে দিনভর পরিস্থিতি কেমন দেখলেন, আমাদের জানাবেন। সাথী, আমতলী পৌরসভার নির্বাচনের ভোট গ্রহণ 4টার দিকে শেষ হয়েছে। 8টা থেকে এখানে ভোট গ্রহণ হয়েছে, শান্তিপূর্ণভাবেই এখানে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী খুবই তৎপর ছিল এবং ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল এবং সকাল থেকেই আমরা দেখেছি প্রতিটি কেন্দ্রে প্রচুর ভোটার উপস্থিতি এবং বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি কিন্তু অনেক বেশি ছিল এবং 4টার পরেও অনেক কেন্দ্রে দেখেছি যে দীর্ঘ লাইন রয়েছে এবং সেই ভোটারদের ভোট নিতে আরও 15-20 মিনিট করে কোনো কোনো কেন্দ্রে সময় লেগেছে, যে কারণে আমাদের ফলাফল জানতে একটু দেরি হচ্ছে। তো আমরা আশা করছি যে 5টার পরে ফলাফল জেনে যাব। আর এখানে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, যদিও আওয়ামী লীগের কোনো প্রার্থী নেই কিন্তু যে দুইজন প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তারা কিন্তু দুইজনই আওয়ামী লীগের নেতা এবং একজন বর্তমান মেয়র, আরও একজন মেয়র ছিল এর আগে এবং এটি হচ্ছে আমতলী পৌরসভায় পঞ্চমবারের মতো নির্বাচন। 1998 সালে প্রথম এখানে পৌরসভার হয় এবং পৌরসভার কার্যক্রম শুরু হয় এবং শুরুতেই এখানে যিনি মেয়র নির্বাচিত হয়েছিলেন আব্দুস সত্তার মেইদা, তারপরেই এখন যার সাথে বর্তমান। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।